জার্মানি কোভিড-19 এর সংক্রমণ ও মৃত্যুর লাগাম টানতে অনেকটাই সফল হয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো করোনার কারণে ফ্রান্সে আরোপিত লকডাউন শিথিলের ঘোষণা দেন, যা সোমবার থেকে কার্যকর হয়েছে। এর আওতায় ফ্রান্সে ক্যাফে, রেস্টুরেন্ট সহ শপিং মল খোলা হচ্ছে। অনুমতি মিলেছে ইউরোপের দেশ থেকে ফ্রান্সে পর্যটক প্রবেশের। লকডাউন শিথিল মানে এই নয় যে ভাইরাসটি পুরোপুরি প্রতিরোধ করতে পেরেছি। আমাদের করোনার সঙ্গে একটি দীর্ঘ লড়াই চালিয়ে যেতে হবে, সেই সঙ্গে ভাইরাসটি নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা থাকবে। একই পথ অনুসরণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। সোমবার থেকে যুক্তরাজ্যে করোনার কারণে দেশটিতে আরোপিত নানা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। ব্রিটিশ অর্থনীতির চাকা সচল রাখতে এর বিকল্প কোনো পথ ছিল না বলেও জানায় তার প্রশাসন। এদিকে ব্রিটেন ও ফ্রান্সের মতো স্পেনেও আগামী 21 জুন থেকে লকডাউন শিথিল হচ্ছে বলে জানিয়েছে স্প্যানিশ সরকার। তবে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতার পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনাও বলবৎ।